হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনিঘর সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাসকলাইয়ের ডাল। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আমার আজকের এই পুরো ভিডিওটি। মাসকলাইয়ের ডাল রান্না করার জন্য এরকম কিছু কাঁচা ডাল বাজারে পাওয়া যায়, অনেকগুলো আঁশ ছাড়ানোও পাওয়া যায়। আমি এরকম কাঁচা ডালটাকে ভেজে এরকম করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকমও পাবেন, ভাঙা বাজারে পাওয়া যায়। এবং এই ডালটাকে আমি গুঁড়ো করে নেব একটা ব্লেন্ডারের সাহায্যে। আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। আমারটা একটু আধা ভাঙা রেখেছি, আবার কিছু পাউডারও হয়েছে। আপনারা চাইলে একবার পেস্ট করতে পারেন বা শিলপাটায় বেটে নিতে পারেন। এবং এখানে লাগছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সবগুলো আমি পাটায় বেটে নিয়েছি। ডালটাকে এখন আমি পানি দিয়ে একটু মিশিয়ে নেব। এখানে আমার ডালের কোনো পরিমাপ অনুযায়ী দিইনি, আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি দিয়েছি। পানি দিয়ে ডালের ইয়াটাকে মিশিয়ে নেব ভালো করে এবং দিয়ে দিব মশলা। এখানে লাগছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া অল্প পরিমাণ, এবং ধনিয়া গুঁড়া ও লবণ। সবগুলো একসাথে দিয়ে আমি খুব ভালো করে হাতে মিশিয়ে নেব, পুরো মশলাটাকে মিশিয়ে নেব ভালো করে। ডালটা মেশানো হলে এ পর্যায়ে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারুচিনি। চলে যাচ্ছি রান্নাতে। চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল এবং রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এবং ছয় সাতটা রসুনের কোয়া। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব। অনেকেই এই ডালটাকে মাছ ছাড়াও খায়, তবে আমরা এটাকে মাছ দিয়ে রান্না করি। অনেকে অনেকভাবে রান্না করে এই ডালটা। এ পর্যায়ে যখন পেঁয়াজটা একটু লাল লাল চলে আসবে, আমার এই যে তৈরি করে রাখা ডাল মশলার সাথে মিশিয়ে রাখা সবগুলো আমি ঢেলে দিয়েছি এবং একটু নেড়ে চেড়ে দিয়েছি। যেহেতু এই ডালটা একটু ঘন হবে জাল দিতে দিতে, সেক্ষেত্রে আমি পানির পরিমাণ আর একটু বাড়িয়ে দিলাম। আমার ডালের ইয়েটা ঠিক এরকম হয়েছে, এরকম পাতলা করেছি আমি ফার্স্ট টাইমে। এটা জাল দিতে দিতে পরে ঘন হয়ে চলে আসবে। দিয়ে দিয়েছি এরপর যে আদা বাটা এবং জিরা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা মরিচ। ডালটা রান্না করার জন্য আমি অন্য পাশে মাছ ভেজে নিয়েছি। এখানে আমি টাকি মাছ ব্যবহার করছি, আপনারা চাইলে শোল মাছ কিংবা ইলিশ মাছ ব্যবহার করতে পারেন। আমি মাছটাকে একটু লবণ, হলুদ ও মরিচ দিয়ে মিশিয়ে ভেজে নিয়েছি। ভেজে কাটা কাটাগুলো মাছ থেকে ছাড়িয়ে নিয়েছি। ডালটা যখন এই পর্যায়ে বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হলে আর একটু নেড়ে দিব। ডালটাকে মোটামুটি একটু পরপর নাড়তে হবে, কেন এটা যেহেতু জাল দিতে দিতে একটু ঘন হয়ে আসবে, তখন পাতিলের নিচে লেগে যেতে পারে আপনারা যদি না নাড়েন। আপনারা কী কীভাবে এই ডালটা রান্না করে খান সেটা অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন।
আমার ডালটার ঘনত্ব আমি এরকমই রাখবো, যেহেতু এটা এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, এর থেকে বেশি আমি ঘন করব না। অনেকে পাতলাও খেতে পারেন। আমার ডাল রান্নাটা শেষ। এক্ষেত্রে আমি কোনো ধনিয়া পাতা ব্যবহার করব না, কারণ এই ডালটাতে ধনিয়া পাতা না খেলেই খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।